আশঙ্কাজনক হারে কমছে দেশের দ্বিতীয় বৃহত্তম সেচ প্রকল্প চাঁদপুরের মেঘনা ধনাগুদা সেচ প্রকল্পের আবাদি জমি। ২৫ বছরে কমে হয়েছে অর্ধেক। এজন্য অপরিকল্পিত ঘরবাড়ি, রাস্তাঘাট ও মৎস্য খামার গড়ে তোলার মতো ব্যাপারগুলোকেই দায়ী করলেন স্থানীয়রা। শুধু জমিই কমেনি, পাশাপাশি উৎপাদনও নেমে এসেছে অর্ধেকে। প্রকল্প কর্তৃপক্ষ জানালেন, নতুন নীতিমালা প্রণয়নের মাধ্যমে প্রকল্পটিকে আবারও কার্যকর করে তোলার চেষ্টা চলছে। চাঁদপুর সংবাদদাতা ওয়াদুদ রানার পাঠানো প্রতিবেদন। কৃষি উৎপাদনে সেচ সুবিধা প্রদান, বন্যার ক্ষয়ক্ষতি রোধ ও জলাবদ্ধতার নিরসন সহ বিভিন্ন লক্ষ্য সামনে রেখে ১৯৮৭-৮৮ অর্থবছরে বাস্তবায়ন করা হয় মেঘনা ধনাগদা সেচ প্রকল্প। এজন্য ১৭,০০০ হেক্টর জমি অধিগ্রহণ করা হয়। এর মধ্যে আবাদি জমির পরিমাণ ছিল ১৩,৬০২ হেক্টর। প্রকল্পটি বাস্তবায়নের পর সেখানে বছরে খাদ্য উৎপাদন দাঁড়িয়েছিল ১৩৬,২৮৬ মেট্রিক টনে। কিন্তু দিন দিন কমছে মেঘনা ধনাগদা সেচ প্রকল্প এলাকার আবাদি জমি, নেমে এসেছে ৬,৭০০ হেক্টরে। ফসল উৎপাদনও নেমে এসেছে অর্ধেকে। এর জন্য অপরিকল্পিতভাবে ঘরবাড়ি, রাস্তাঘাট, মৎস্য খামার, ফলের বাগান নির্মাণকে দুষছেন স্থানীয়রা। নিজের খানো চলে, বেচাও চলে, এই বিধে আমরা ধান জমি কমাই লাইছি। ঘরবাড়ি করে পাঁচখানি জমি নষ্ট করে। সন্তান হয়েছে, নাতিপুতি হয়েছে, মানে আমার জায়গার দরকার, তার জন্য আর কি আমি ফসলের জায়গা মেরে ঘর উঠেছি। প্রকল্পটি আবারও কার্যকর করে তুলতে এর আওতাভুক্ত এলাকায় আবাসিক সীমানা নির্ধারণ ও নালাগুলোর সংস্কার সহ বেশ কিছু পদক্ষেপের কথা ভাবা হচ্ছে বলে জানালেন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী। বাড়িঘর, তারপর বেদখল, এই কারণে আসলে উৎসটা সফল হচ্ছে না। এই জমিটা যদি পুরোটাই আমরা কৃষির অন্তর্ভুক্ত রাখতে পারতাম তাহলে আমাদের দেশের জন্য একটা বড় ধরনের সুবিধা হতো। ১৭৫ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে স্থাপন করা হয়েছিল বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ এই সেচ প্রকল্পটি। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।